এবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ পরীক্ষা করাতে চাইছে সিবিআই। আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিজিৎকে। ওই একই অভিযোগে গ্রেফতার হয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার পলিগ্রাফ পরীক্ষা আগেই করিয়েছে সিবিআই। চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ারেরও পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছে। গত শনিবার অভিজিৎকে গ্রেফতার করেছিল সিবিআই। 18ই সেপ্টেম্বর গত বুধবার তাকে সাসপেন্ড করে রাজ্য সরকার। প্রশাসনিক মহলের একাংশের দাবি এটি একটি রুটিন পদক্ষেপ, কারণ কোনো সরকারি কর্মী গ্রেফতার হয়ে 48 ঘন্টার বেশি তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাকে নিলম্বিত বা সাসপেন্ড করতে হয়। শুক্রবার অভিজিতের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, তাকে আদালতে হাজির করানো হয়েছে। সেই সঙ্গে সন্দীপকেও আদালতে হাজির করানো হয়েছে। সেখানেই অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করানোর আবেদন জানিয়েছে সিবিআই। আদালতে সিবিআই দাবি করেছে, ঘটনার দিন চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ এবং অভিজিতের মধ্যে মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল। কল ডিটেলসে তা দেখা গিয়েছে। বেশ কয়েকটি সন্দেহজনক মোবাইল নম্বরেও তারা বারবার ফোন করে কথা বলেন। সে বিষয়েও আরও জেরা এবং অনুসন্ধান প্রয়োজন বলে দাবি করে সিবিআই। টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলেও দাবি করে সিবিআই। এবার অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করাতে চাইছে তারা।